ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত ইন্ডিয়া থেকে একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে তার একজন বন্ধু তিনি একজন হিন্দু মেয়েকে বিবাহ করেছেন আর তারা দুজনে উচ্চশিক্ষিত তারা দুজনেই চাকুরি করছেন তাদের সন্তানও হয়েছে এবং সন্তানের নাম মুসলিমদের নামে রাখা হয়েছে আর মেয়েটি তার নিজের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মই পালন করে তো তাদের এই সন্তান এটি কি বৈধ হবে কি না এবং তাদের বিবাহ সম্পর্কে জানতে চেয়েছেন জজাক আল্লাহ হয়রান আসান আল জাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন প্রিয় ভাই ইসলামিক কনসেপ্ট এ ব্যাপারে যে ইসলামিক যে বিধিবিধান এ ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা আল বাকার সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশত একুশ আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালা তাঙ্কি হল মুসরিকা তে হাত দা য়মিন্না ওয়ালা আমাতুমিনাতুন হইরুম্মিম মুসরিকা তুমওয়ালা আজাবাদ গুম আল্লাসব হানাওয়া তালে স্পষ্টভাবে বলেছেন যে তোমরা কোনো মুসরিকা মহিলাকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ না করে এটার চাইতে একজন মুসলিম একজন দাসী প্রীত দাস একজন মুসলিম দাসী একজন মুশরিক মহিলার চাইতে অনেক ভালো যদিও সেই মুশ্রিকা তোমাদের কাছে অনেক ভালো লাগে কিছু কার্যক্রম দেখে অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন ওলা তুম কে হল মুশ্রিক না হাত্তাই কোনো মুশ্রিক ব্যক্তিকে কোনো মমিন মহিলা বিবাহ করবে না বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না আলা আবদুম মুমিন ুমি মশরিকা একজন মুমিন দাস কৃত দাস একজন মুশরিকের চাইতে অনেক ভালো যদিও বা সাময়িকভাবে সে মুশ্রেখকে তোমাদের ভালো লাগে কোন কিছু বিষয় দেখে। আল্লাহ সুহানা তালা তালাহর পরে বলছেন উলাইকে দ না ইলান নার কেন না এই মুশরিক মুশরিকা এরা জাহান্নামের দিকে মানুষকে ডাকে। আর আল্লাহ সুবাহানা হুয়া তালা। আল্লাহ ইল জান্নাতফিরতনী আল্লাহ হওয়া তা আলা তিনি আমাদেরকে তার ক্ষমা তার মাগফিরাত এবং জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন সুতরাং স্পষ্টভাবে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো মোমিন পুরুষ অথবা নারী কোনো মসৃক মহিলা অথবা পুরুষকে বিবাহ করতে পারবে না স্পষ্ট এটা ইসলামিক কনসেপ্ট সুতরাং সে ভাইকে আমরা পরামর্শ দেব তাদের বিবাহ যেহেতু তিনি হিন্দু মেয়েকে বিবাহ করেছেন তার বিবাহ এটি শুদ্ধ হয়নি এটি বিবাহ এটি সম্মত হয়নি এবং তাদের যে সন্তান এটিও সম্মত নয় সুতরাং আমরা পরামর্শ দেব সর্বপ্রথম সেটি হচ্ছে যে ভাই আপনি যদি সে মেয়েটিকে বুঝিয়ে ইসলাম ধর্মে যদি দীক্ষিত করতে পারেন ইসলাম যদি গ্রহণ করে এবং পুনরায় আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে ইনশাল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন অন্যথায় এই বিবাহ এটি ইসলাম সম্মত নয় যত দ্রুত সম্ভব হয় ইসলাম সম্মতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে অথবা এই বিবাহ বিচ্ছেদ করতে হবে আশা করে যাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল